আজকে আমরা আলোচনা করব ইউনিভার্সাল গেট। ইউনিভার্সাল গেট, আচ্ছা ইউনিভার্সাল গেট কাকে বলে? ইউনিভার্সাল গেট, ইউনিভার্সাল গেট বলতে সার্বজনীন গেটকে বোঝায়। সার্বজনীন গেট অর্থাৎ কোনো কোনো ইলেকট্রনিক কোনো ইলেকট্রনিক সার্কিটকে কোনো ইলেকট্রনিক সার্কিটকে যদি একই ধরনের গেট দ্বারা বাস্তবায়ন করা যায় বাস্তবায়ন করা যায় তাকে তাকে কি বলা হয়? ইউনিভার্সাল গেট। ওকে, যদি কোনো সার্কিটকে একই ধরনের গেট দ্বারা কি করা যায়, বাস্তবায়ন করা যায়, তাকে কি বলা হবে? ইউনিভার্সাল গেট বলা হবে। ক্লিয়ার? ওকে, এখন কোন একটা সার্কিটের কথা ধরি, লাইক এটা আমাদের একটা সার্কিট। ওকে, এটা আমাদের একটা সার্কিট আমরা ধরলাম, এটা আমাদের একটা সার্কিট। এখন ইউনিভার্সাল গেটকে মূলত দুই ভাগে ভাগ করা হয়। কয় ভাগে? দুই ভাগে, একটা হচ্ছে ন্যান্ড আর একটা হচ্ছে নর। একটা হচ্ছে ন্যান্ড, একটা কি? নর। ন্যান্ড গেটটা কেমনে তৈরি হয়? ন্যান্ড গেটটা তৈরি হয় অ্যান্ডের সাথে, যখন আমরা নটকে কানেক্ট করব তখন আমরা কি পাবো? অর্থাৎ অ্যান্ডের সাথে আমরা যখন নটকে কানেক্ট করব তখন আমরা এখান থেকে যেটা পাবো সেটা হচ্ছে নট গেট। আচ্ছা আমি এটা প্লাস করে দিই, তাহলে জিনিসটা আরো ভালো হবে। অ্যান্ডের সাথে আমরা যদি নট গেটকে কানেক্ট করি তাহলে আমরা কি পাবো? আর অরের সাথে যদি নট গেটকে কানেক্ট করি তাহলে আমরা কি পাবো? নর। ওকে, অ্যান্ডের সিম্বল হচ্ছে ডি এর মতো, নট গেটের সিম্বল কার মতো? একটা ট্রায়াঙ্গেল, তারপরে কি? একটা সার্কেল। এখন এই অ্যান্ডকে যখন আমরা নট গেটের সাথে কানেক্ট করব তখন আমরা কি গেট পাবো? ন্যান্ড গেট। ন্যান্ড গেটের সিম্বল হচ্ছে ফার্স্টে একটা ডি, তারপরে যে সার্কেলটা আছে সেই সার্কেলটা কোথায় বসবে? সামনে বসবে। এটা কোন গেটের সিম্বল? ন্যান্ড গেটের সিম্বল। ক্লিয়ার? অর গেট, অর গেটের সিম্বলটা কি? সবার প্রথমে একটা একটা ট্রায়াঙ্গেল, আর যে খালি অংশটা আছে সেখানে একটা কি হবে? কার্ভ হবে। আর তার সাথে একটা কি অ্যাড করতে হবে? একটা নট গেট। ওকে, তো অর গেটের সাথে আমরা যখন নট গেটকে কানেক্ট করব তখন আমরা কি পাব? তখন আমরা কি গেট পাবো? নর গেট। ওকে, ও তো নর গেটের সিম্বলটা কি? আমরা নর গেটের সিম্বলটা একটু দেখি। সবার প্রথমে কি আসতেছে? একটা, ওকে, আর তার সাথে একটা কি হবে? তার মানে নর গেট তৈরি করার সময় সবার প্রথমে কি নিতে হবে? অর। আর নর গেটের সার্কেলটা সামনে বসায় দিলে সেটা কি হিসেবে কাজ করবে? নর গেট হিসেবে। ঠিক আছে, ক্লিয়ার? এখন আমরা কি বলছি, ইউনিভার্সাল গেট বা সার্বজনীন গেট, এটা ডেফিনেশনটা কি দিছি? কোনো ইলেকট্রনিক সার্কিটকে যদি একই ধরনের গেট দ্বারা বাস্তবায়ন করা যায় তাকে কি বলা হবে? তাকে ইউনিভার্সাল গেট বলা হবে। তার মানে এটা একটা কি আমাদের সার্কিট, এই সার্কিট সমস্তটা যদি আমরা খালি ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করি তাহলে এই ন্যান্ড গেটটাকে মূলত কি গেট বলা হবে? ইউনিভার্সাল গেট। ওকে, লাইক এখানে আমরা পয়েন্ট নিলাম এ, এখানে আমরা পয়েন্ট পয়েন্ট নিলাম বি, এখানে আমরা পয়েন্ট নিলাম সি। এখন এ আর বি পয়েন্টকে কানেক্ট করার জন্য একটা সার্কিট ইউজ করতে হবে, একটা কি ইউজ করতে হবে? গেট ইউজ করতে হবে। ওকে, এই সমস্তটা একটা সার্কিটের অন্তর্ভুক্ত। ওকে, এখন এই সার্কিটে তিনটা পয়েন্ট আছে, লেটস এক্সাম্পল, সেটা কি? এ, বি, সি। এখন
আমরা যদি এ আর বি কে কানেক্ট করি কোন গেটের মাধ্যমে, আবার বি আর সি কে কোন গেটের মাধ্যমে কানেক্ট করি, ঠিক আছে? তাহলে এই টোটাল গেটটাকে, এখানে আমরা কি গেট ইউজ করছি, ন্যান্ড গেট ইউজ করছি, তার মানে এই সার্কিটটাকে মূলত কি বলা হবে, ইউনিভার্সাল সার্কিট, কারণ এখানে কি ইউজ করতেছি আমরা, ন্যান্ড গেট। এখানে ন্যান্ড গেট ব্যতীত আমরা কি অন্য কোনো গেট ইউজ করছি? ওকে, ক্লিয়ার? কিন্তু এখানে মাঝখানে কেউ যদি ন্যান্ড এর পরিবর্তে নর নিয়ে আসে, তাহলে সেটাকে কি গেট বলা হবে না, ইউনিভার্সাল গেট বলা হবে না। তার মানে প্রত্যেকটা সার্কিটকে একই টাইপের গেট দ্বারা বাস্তবায়ন করার সিস্টেমকে মূলত কি বলা হবে, ন্যান্ড গেট। বর্তমানে মানে প্রত্যেকটা সার্কিটকে একই টাইপের গেট দ্বারা বাস্তবায়ন করার সিস্টেমকে মূলত কি বলা হবে, ইউনিভার্সাল গেট। ওকে, এখন পৃথিবীতে যত ডিজিটাল ইলেকট্রনিক্স আছে, ডিজিটাল ইলেকট্রনিক্স আছে, সেই ডিজিটাল ইলেকট্রনিক্সে এখন সব জায়গায় এই ইউনিভার্সাল গেট ইউজ করা হয়, কোথাও এন্ড অর নট গেট ইউজ করা হয় না। কি ইউজ করা হয়, ইউনিভার্সাল গেট ইউজ করা হয়, আইদার ন্যান গেট, আইদার ন্যান গেট অথবা কি গেট, নর গেট। ক্লিয়ার? আমরা যে আমাদের সামনে যত ধরনের মনিটর আমরা যা দেখি বা যত ধরনের ইলেকট্রনিক ডিভাইস দেখি, ইলেকট্রনিক ডিভাইস গুলোতে কি থাকে, ইলেকট্রনিক সার্কিট। আচ্ছা, ইলেকট্রনিক ডিভাইস, ইলেকট্রনিক ডিভাইসে কি থাকে, সার্কিট বোর্ড থাকে। তো আমরা যে ইলেকট্রনিক ডিভাইস গুলো দেখতেছি, টিভি, ফোন, সেখানে কি ইউজ করা হয়, ইলেকট্রনিক সার্কিট ইউজ করা হয়। এই প্রত্যেকটা সার্কিট কি দিয়ে তৈরি, হয়তো নর গেট, নয়তো ওকে অথবা ন্যান গেট দিয়ে তৈরি। ক্লিয়ার? না, এখানে কখনো একটা ন্যান গেটের সাথে অন্য আরেকটা নর গেট কে কি করা যাবে না, কানেক্ট করা যাবে না। আমি যদি কোনো সার্কিটে ন্যান গেট ইউজ করি, মেক শিওর ওই সব সার্কিট গুলোতে কি গেট ইউজ করতে হবে। আমরা যখন এখানে একটা সার্কিট বাস্তবায়ন করছি, এই সার্কিটের অপারেশন কখনো কি করা যাবে না, সম্ভব হবে না। তার কারণ কি, একটা সার্কিটে আমি যদি ন্যান গেটের কথা বলি, তার মানে এর পরের সার্কিটটাও কি দ্বারা কানেক্ট থাকতে হবে, মানে পরের পয়েন্টটা, এখানে কয়টা পয়েন্ট আছে, এ বি সি, তার মানে প্রত্যেকটা পয়েন্ট কি গেট দিয়ে কানেক্ট থাকতে হবে, ন্যান গেট দিয়ে কানেক্ট থাকতে হবে। ঠিক আছে, ক্লিয়ার? ওকে, তো এটা হচ্ছে ইউনিভার্সাল গেটের প্রাথমিক আলোচনা। এখন আমরা সবার প্রথমে ফোকাস করব ন্যান গেট নিয়ে। আমরা ন্যান গেটটা কি, ন্যান গেটটার সম্বন্ধে ডিটেলস এখন আমরা আলোচনা করব। কারো কনফিউশন আছে এখানে? আচ্ছা, ন্যান গেট। আর আরেকটা জিনিস, যখন আমরা ন্যান গেট লিখব, ন্যান গেট লেখার সময় কেউ এভাবে করে ন্যান লিখলে হবে না, এটাকে কেটে জিরো দেওয়া হবে, ঠিক আছে? অবশ্যই এই ন্যান কথাটা ব্লক লেটার অর্থাৎ ক্যাপিটাল লেটারে লিখতে হবে। ওকে, তো ন্যান গেটের সিম্বলটা আমরা কি বলছিলাম, সবার প্রথমে আমরা কি নিব, অ্যান্ড, আর তার সাথে কে কানেক্ট হবে, নট, দুইটা মিলে কি তৈরি হবে, ন্যান গেট তৈরি হবে। ওকে, অ্যান্ড গেটের সিম্বলটা কি ডি এর মতো, নট গেটের সিম্বলটা কিসের মতো, একটা ট্রায়াঙ্গেল দেন হচ্ছে একটা সার্কেল। তো অ্যান্ড এর সাথে নট কে কানেক্ট করলে সেটা কি তৈরি হবে, ন্যান্ড। তো অ্যান্ড এর থেকে ফার্স্টে কি আসবে, ডি, আর নট এর কি আসবে, সার্কেলটা। ওকে, তো দুইটা মিলে কি তৈরি করতেছে, ন্যান গেট। ওকে, এবার আমরা পরীক্ষায় এই কোশ্চেনটা প্রায় আসে, সার্বজনীন গেট বলতে কি বুঝো, সার্বজনীন গেট বলতে কি বুঝো, এর সার্বজনীনতা ব্যাখ্যা করো। ওকে, সার্বজনীন গেট বলতে কি বুঝো, এর সার্বজনীনতা ব্যাখ্যা করো, অর্থাৎ হোয়াট ইজ ইউনিভার্সাল গেট অ্যান্ড হোয়াট ইজ ইউনিভার্সালিজম। ওকে, এই দুটোটাকে সহজ কথায়, সার্বজনীন গেট বলতে কি বুঝো, সার্বজনীন গেটের ব্যাখ্যা করো। ওকে, এখন এই সার্বজনীনতার যখন ব্যাখ্যা কথা বলা হবে, তার মানে কোনো একটা সার্কিটকে হয়তো আমরা ন্যান গেট দিয়ে বাস্তবায়ন করব অথবা
ক্লিয়ার? যদি কোনো একটা সার্কিটকে আমরা ন্যান্ড অথবা নর গেটের মাধ্যমে বাস্তবায়ন করে দেখাইতে পারি, তাহলে সেটা কি করবে? ন্যান্ড গেট বা নর গেট যে একটা সার্বজনীন গেট, সেটার কি করবে? প্রমাণ দিবে। আর আমরা অলরেডি সার্বজনীন গেট বলতে কি বুঝি এটা ডেফিনেশন আমরা দিছি, আমরা এটা নিয়ে আলোচনা করব না। আমরা এখন আলোচনা করব সার্বজনীনতা ব্যাখ্যা করো, এটা নিয়ে আমরা আলোচনা করব। ওকে, তো আমাকে বলা হলো যে এখানে কি দেওয়া আছে, এখানে কি দেওয়া আছে, এ মাঝখানে, এখানে আমার কয়টা পয়েন্ট আছে? দুইটা, একটা এ আর একটা বি। এখন আমি কি প্রুফ করতেছি, কোন কোশ্চেনটার অ্যান্সার দিতেছি? সার্বজনীনতা। এখন এখানে আমার পয়েন্ট আছে দুইটা, ফার্স্টে হচ্ছে এ, মাঝখানে প্লাস মানে কি অর, এরপরে কি দেওয়া আছে বি। ক্লিয়ার? এখন কথা হচ্ছে আমার এই অর গেটটাকে কি গেট দিয়ে বাস্তবায়ন করতে হবে, যে কোনো একটা গেট, হয়তো ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করতে হবে, নয়তো, যেহেতু আলোচনার সুবিধার্থে আমরা আজকে ফার্স্ট টপিক ইউনিভার্সাল গেটের কোনটা আলোচনা করব, ন্যান্ড গেট, তাহলে আমরা এক কাজ করি, এই এ এক্সর বিটাকে আমরা কি গেট দিয়ে বাস্তবায়ন করব, ন্যান্ড গেট দিয়ে আমরা, সরি, ন্যান্ড গেট দিয়ে আমরা এ অর বি কে কি করব, বাস্তবায়ন করব। কথা কি বুঝে গেছে? ওকে, হ্যাঁ, ন্যান্ড। আমি কি বলছি, যদি সার্বজনীনতা বলে হয়তো আমি ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করতে পারি, নয়তো নর গেট, যেহেতু আজকে আমাদের ফার্স্ট টপিক কি ন্যান্ড, তাই আমরা আজকে একটা গেট কে, একটা মৌলিক গেট লাইক এ, লাইক কি এ অর বি, এ অর বি, এটাকে আমরা কি দ্বারা বাস্তবায়ন করব, ন্যান্ড গেট দিয়ে। আচ্ছা, ন্যান্ড গেটের কিছু প্রপার্টিস আছে, ন্যান্ড গেটের কিছু বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যগুলোকে আমাদেরকে খুব ভালোভাবে মনে রাখতে হবে। এই বৈশিষ্ট্যগুলো যদি আমরা মনে রাখতে পারি, তাহলে আমাদের যে কোনো ইউনিভার্সাল গেট ড্র করা আমাদের জন্য অনেক ইজি হবে। প্রথম জিনিস, ন্যান্ডের বৈশিষ্ট্য আমি বলতেছি, ন্যান্ড গেটের বৈশিষ্ট্য, নাম্বার ওয়ান, ন্যান্ড গেটের বৈশিষ্ট্য নাম্বার ওয়ান, প্রদত্ত ইকুয়েশন, ইকুয়েশন এন্ড আকারে থাকতে হবে। ঠিক আছে, দুই নাম্বার, দুই নাম্বার, নাম্বার দুই, যদি সিঙ্গেল বার থাকে, অর্থাৎ এভাবে ইকুয়েশনে, ইকুয়েশনে কোন চলকে সিঙ্গেল বার থাকলে ন্যান্ড গেটের ন্যান্ড গেটের নট ব্যবহার করতে হবে, ন্যান্ডের ন্যান্ড গেটের নট গেট ব্যবহার করতে হবে। আচ্ছা, এটাকে সহজ কথায় আমরা বলে দিই, সিঙ্গেল বার থাকলে ন্যান্ডের কি ইউজ করতে হবে, ন্যান্ড নট ব্যবহার করতে হবে। আর যদি যদি ইকুয়েশনে, ইকুয়েশনে হোল বার থাকে, ইকুয়েশনে চলকের উপর হোল বার থাকে, তাহলে, হোল বার থাকে তাহলে ন্যান্ড গেট ব্যবহার করতে হবে, চলকের, চলকের কোনো চলকের সিঙ্গেল বার থাকলে। ঠিক আছে,
আর এখানে কি বলছি, যদি ইকুয়েশনে চলকের উপর হোল বার থাকে তাহলে ন্যান্ড গেট ব্যবহার করতে হবে। ওকে আচ্ছা, এখন এখান থেকে আমরা কিছুই বুঝতে পারি নাই। তো এখন এই যে আমি বৈশিষ্ট্যগুলো যেগুলো আলোচনা করছি সেগুলোকে আমি স্টেপ বাই স্টেপ বিশ্লেষণ করি। তো সবার প্রথমে আমাদের 1 নম্বর স্টেপ অনুযায়ী কি, প্রদত্ত ইকুয়েশনকে এন্ড আকারে থাকতে হবে যখন আমরা কি গেট দিয়ে বাস্তবায়ন করব। তার মানে আমরা চাইতেছি এই এ এ অর বি এটাকে কোন গেটের মাধ্যমে বাস্তবায়ন করতে, ন্যান্ড গেটের মাধ্যমে বাস্তবায়ন করতে, ঠিক আছে। কিন্তু এখানে এ প্লাস বি অর্থাৎ এ মাঝখানে কি আছে, অর, কিন্তু আমাদের কন্ডিশন কি, এন্ড অবস্থায় থাকতে হবে। আমরা মর্গানের একটা ল জানি, মর্গানের একটা ল জানি, যদি এ প্লাস বি হোল বার থাকে সেটাকে কি লেখা যায়, ঠিক আছে। এখন আমাদের অলরেডি এখানে কি আকারে আছে, এটা এ প্লাস বি, এখন মাঝখানে কি আছে, এটার মাঝখানে রিলেশনটা হচ্ছে অর, কিন্তু আমাদেরকে এই রিলেশনটাকে অর থেকে কিসে নিতে হবে, অ্যান্ডে নিতে হবে, তাই না? তো আমরা পাশে অর লিখি। এবার এ প্লাস বি এটার উপর আমরা একটা কি দিলাম, হোল বার দিলাম, এ প্লাস বি এর উপর আমি কি দিলাম, হোল বার দিলাম, ঠিক আছে। এখন ম্যাথমেটিক্সে কি কোনো কাজ জোর করে করা যায়, ঠিক আছে। তো এই হোল বারটাকে ক্যান্সেল আউট করার জন্য এটার উপর আমি কি করলাম, আর একটা বার দিলাম, কারণ এর উপর ডাবল বার থাকলে যা ছিল তাই থাকবে। তেমনি এ প্লাস বি এর উপর কি কোনো বার ছিল, আমি একটা বার দিছি সেটাকে ক্যান্সেল আউট করার জন্য আর একটা বার দিছি, এটা কি ক্লিয়ার হয়েছে? এখন এ প্লাস বি হোল বার থাকলে সেটাকে কি লেখা যায়, এ বার ইনটু বি বার। এখন দেখা যাক, আমরা ফার্স্টে যেটা হলুদ কালার দিয়ে লাইন দিছি, বারটা দিছি, সেটাকে আমরা ধরলাম 1 নাম্বার বার। এরপরে যে বারটা আছে সেটাকে কয় নাম্বার বার ধরলাম, 2 নাম্বার। তো ফার্স্ট যে বারটা আছে সেখানে আমরা মর্গানসের লটা ইউজ করতে পারি। মর্গানসের ল কি, এ প্লাস বি যদি হোল বার থাকে তাহলে কি আসবে, এ বার ডট, তাহলে আমাদের এখানে কি আসবে, এ বার প্লাসটার জন্য কি আসবে, ডট বি বার, আর তার উপর একটা কি আসবে, হোল বার। ওকে ক্লিয়ার, কনফিউশন আছে? আচ্ছা, আমরা কালারটা কি আগের মতো করে দিই, কারণ আমাদের এখানে 1 নাম্বার বারটাকে ভাগ করার কারণে আমরা কি পাইছি, এ বার পাইছি, বি বার। এখন আগে ছিল অর, এখন কি হয়ে গেছে, তার মানে আমাদের ফার্স্ট কন্ডিশন কি হয়েছে, স্যাটিসফাই হয়েছে, ঠিক আছে। এখন সেকেন্ড কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন কি বলছে, ইকুয়েশনে কোনো চলকে সিঙ্গেল বার থাকলে ন্যান্ডের কি হবে। এখন এখান থেকে হচ্ছে সার্কিট ড্র করা স্টার্ট হবে, এখান থেকে হচ্ছে কি স্টার্ট হবে, সার্কিট ড্র করা স্টার্ট হবে। ওকে আমি আবার বলতেছি, স্টেপ ওয়ানের কন্ডিশনটা কি, যদি আমাদের গেট মানে আমাদের ইকুয়েশনটা যে ফর্মে থাকে সেটাকে কোন ফর্মে আনতে হবে, অ্যান্ডে। একবার অ্যান্ডে আনার পর তারপরে থেকে কি তৈরি হবে, স্টেপ টু থেকে, স্টেপ টু আর থ্রি কার জন্য ইউজ করা হবে, সার্কিট ড্র মানে সার্কিট আঁকার জন্য ইউজ করা হবে। তো সার্কিট আঁকার জন্য প্রথম কন্ডিশন হচ্ছে ইকুয়েশনের কোন চলকের উপর যদি সিঙ্গেল বার থাকে তাহলে কি ইউজ করতে হবে, ন্যান্ডের নট। আচ্ছা, এখন সার্কিট ড্র করার জন্য আমাদেরকে হচ্ছে পয়েন্টগুলো নির্ধারণ করতে হবে। ওকে আমি যেটা বলছি এটা ক্লিয়ার? তো আমি প্রথমে কি বলছি, যে এখানে ন্যান্ড গেটের 3টা বৈশিষ্ট্য আছে। ফার্স্টেরটা হচ্ছে আমার ইকুয়েশন যেই ফরম্যাটে থাকুক না কেন সেটাকে কি লিখতে আনবো, অ্যান্ডে। তো এইটা হচ্ছে খালি এই যে 1 নম্বর স্টেপটা সেটা কার জন্য খালি প্রযোজ্য হবে, যেটা আমার দেওয়া আছে, ক্লিয়ার? এরপরে সেকেন্ড আর থার্ড নাম্বার স্টেপ কার জন্য হবে, চিত্র, আমরা যে সার্কিটটা ড্র করব তার জন্য প্রযোজ্য হবে। এখন সার্কিট ড্র করার জন্য বুলিয়ান অ্যালজেব্রাতে সবার প্রথমে কতগুলো চলক বা কতগুলো পয়েন্ট আছে সেটা নির্ধারণ করতে হবে। এখানে কয়টা চলক আছে, 2টা, একটা এর জন্য আর একটা। তো আমরা সবার প্রথমে এর জন্য একটা লাইন টানলাম, সেকেন্ডে আমরা কার জন্য একটা লাইন টানলাম, বি এর জন্য। ওকে, হইতো কোনো সমস্যা নাই, আমরা এর জন্য একটা লাইন টানলাম আর একটা কার জন্য টানলাম, বি এর, আমাদের পয়েন্ট আইডেন্টিফাই হয়েছে। এবার ইকুয়েশনে কোনো চলকে সিঙ্গেল বার থাকলে তাকে ন্যান্ডের নট ব্যবহার করতে হবে, কি ইউজ করতে হবে। এখন আমাদের ইকুয়েশন, মেইন ইকুয়েশন কোনটা, যখন
আমাদের ইকুয়েশনটা এন ফরম্যাটে চলে আসবে, সেটাই আমাদের কি ইকুয়েশন হবে, ফাইনাল ইকুয়েশন। ওকে, সেটাই আমাদের ফাইনাল ইকুয়েশন। তো আমরা দেখতেছি এই জায়গায় ইকুয়েশনটা কি ফরম্যাটে চলে আসছে, এন ফরম্যাটে। ওকে, এবার কি বলছি, ইকুয়েশনে সার্কিট ড্র করার ক্ষেত্রে, অর্থাৎ ইকুয়েশনে কোনো চলকের সিঙ্গেল বার থাকলে, এখন ফার্স্টের চলক কোনটা, এ, এর উপর যে হলুদ কালারের বার আছে, এটা কি সিঙ্গেল বার না হোল বার? সিঙ্গেল বার। তাহলে আমরা সবার প্রথমে এ থেকে কি করলাম, সিগন্যালটা নিলাম, কার কাছ থেকে নিলাম, এ থেকে। এখন এই সার্কিটটাতে আমরা কি ন্যান্ড গেট ব্যতীত অন্য কোনো গেট ইউজ করতে পারবো? তাহলে ন্যান্ড গেটের সিম্বলটা কি, এটা কার সিম্বল, ন্যান্ড গেটের সিম্বল। ওকে, আবার বলতেছি এখানে কি বলছে, ইকুয়েশনে চলকে সিঙ্গেল বার থাকলে, সিঙ্গেল বার থাকলে, এখন এর উপর কি দেওয়া আছে, সিঙ্গেল বার। তো সবার প্রথমে আমরা এ থেকে একটা সিগন্যাল নিলাম। ওকে, এখন সিঙ্গেল বার থাকলে কি ইউজ করতে হবে, ন্যান্ডের নট। সবার প্রথমে কি ইউজ করতে হবে, ইউজ করলাম ন্যান্ড গেট। ওকে, এখন এটাকে কি করতে হবে, ন্যান্ডের নট বানাইতে হবে, ঠিক আছে, ন্যান্ডের নট বানাইতে হবে। এখন কোনো ন্যান্ড গেটকে বা কোনো ইউনিভার্সাল গেটকে যদি নট বানাইতে হয়, তাহলে একই সিগন্যাল দুইবার পাস করাইতে হবে, কয়বার পাস করাইতে হবে, তাহলে এখানে কি আসবে, ঠিক আছে। ওকে, ফার্স্টে কি আসতেছে, না এটা আমরা ইউনিভার্সাল গেট ইউজ করতেছি, এখানে আলাদাভাবে কোনো নট গেট ইউজ করার দরকার নাই, ঠিক আছে। আমি কি বলছি, ইউনিভার্সাল গেট, তার মানে কোনো সার্কিটেও যদি আমার নট গেট ইউজ করতে হয়, সেটা হচ্ছে, আমি ধরা যাক আমি এখানে একটা সার্কিট নিলাম, সেখানে দুইটা পয়েন্ট আছে, একটা এ আর একটা কি, বি। আচ্ছা, আর একটু ক্লিয়ার ভাবে বলি, সেটা হচ্ছে আমাদের এখানে কয়টা পয়েন্ট আছে, এ বি সি আছে। এখন এখানে আমার একটা নট গেট আনতে হবে, এখানে আমার একটা নট গেট আনতে হবে, ঠিক আছে। তো আমার আলাদাভাবে আমি নট গেট ইউজ করতে পারবো না, যেহেতু আমি এখানে কোন গেট ইউজ করছি, ইউনিভার্সাল গেট হিসেবে ন্যান্ড, তা নন গেট মানে যেটা নট গেট ইউজ করব, সেটাকে আমার কি ইউজ করতে হবে, ন্যান্ডের মাধ্যমে এটাকে কানেক্ট করে কি বানাতে হবে, নট। কথা কি বুঝা গেছে? একবার আমি যদি ইউনিভার্সাল গেটে বলে ফেলি যে আমাকে কি গেট ইউজ করতে হবে, ন্যান্ড গেট, তার মানে ওইখানে যদি নট গেটও আসে, ওইটাকেও কি দ্বারা বাস্তবায়ন করতে হবে, ন্যান্ড দ্বারা। কথা কি বুঝা গেছে? আবার বলতেছি, যারা বুঝে নাই তাদের জন্য আরেকবার বলতেছি, সেটা হচ্ছে আমাদের সেকেন্ড স্টেপ। সেকেন্ড স্টেপে কি বলছে, যদি ইকুয়েশনে চলকের উপর সিঙ্গেল বার থাকে, এখন এর উপর কি দেওয়া আছে, সিঙ্গেল বার, তাহলে আমাদেরকে কি ইউজ করতে হবে, ন্যান্ডের নট। তাহলে সবার প্রথমে আমাদেরকে কি গেট ইউজ করতে হবে, ন্যান্ড গেট। তো প্রথম সিগন্যালটা কার কাছ থেকে যাবে, এ থেকে। তো আমরা নিলাম এ থেকে, এখন কি গেট ইউজ করতে হবে, ন্যান্ড গেট। ন্যান্ড গেটের সিম্বলটা কি, এই। এখন ন্যান্ডের কি বানাইতে হবে, নট। তাহলে ন্যান্ড গেট কে নট বানানোর সিস্টেম হচ্ছে, একই সিগন্যাল কয়বার পাস করানো, একই গেট দিয়ে দুইবার। এই যে আমরা গ্রিন কালারের যে সিগন্যালটা নিছি, সেটাকে আবার কি করব, আমরা কি গেট দিয়ে পাস করাবো, ন্যান্ড গেট দিয়ে। তখন এটা কি হিসেবে কাজ করবে, এবার। কথা কি বুঝে গেছে? এটা এ লাইনটা, এটা কোনো ইয়ে মানে এটা বিয়ের পর থেকে নিতে হবে, এখন কথাটা হচ্ছে, আমি আবার বলতেছি, আবার বলতেছি, ফার্স্টে কি ইউজ করতে হবে, ন্যান্ড। আমরা এ থেকে সিগন্যালটা টানলাম, ন্যান্ড গেট ইউজ করতে হবে, আমরা নিলাম একটা ন্যান্ড গেট, কিন্তু ন্যান্ডের কি বলছে, তার মানে সিগন্যালটা কয়বার পাস করাইতে হবে, দুইবার। এই যে আমরা দাগটা দিব, সেটা কখনো এখান থেকে এভাবে করে আসবে না, ঠিক আছে, এটা কখনো আসবে না, যতগুলো পয়েন্ট আছে তাকে বাদ দিয়ে আসবে। এই যে আমরা দিলাম, এটা কি কোনো মানে সিগন্যালকে ওভারল্যাপ করছে, কোনো সিগন্যালকে কি ক্রস করছে, করে নাই। সিম্পল ভাবে আমাদের এত কিছু মনে রাখার দরকার নেই, সিম্পল ভাবে একটা কথাই, আমরা যদি ন্যান্ড গেট দিয়ে একই সিগন্যাল দুইবার করে পাস করাই, এই গেটটা কি, এই গেটটা মূলত কি গেট, ফার্স্টে এই গেটটা কি গেট,
ন্যান্ড গেট, আর এই আরেকবার সিগন্যালটা পাস করালে তখন সেটা কি হয়ে যাবে? ন্যান্ড নট। তো বের করলে তখন সেটা কি হবে? ওকে, এর পরেরটা, বিয়ের উপর কি দেওয়া আছে? বিয়ের উপর কি দেওয়া আছে? সিঙ্গেল বার, ঠিক আছে। তো এখন বিয়ের লাইন কোনটা? এটা আমরা এখান থেকে লাইনটা নিলাম, তো সিঙ্গেল বার থাকলে কি ইউজ করতে হবে? নট। তাহলে আমরা এখানে সবার প্রথমে কি গেট ইউজ করব? ন্যান্ড গেট। ওকে, এখন আমরা একই সিগন্যাল কয়বার পাস করাবো তখন সেটা কি হিসেবে কাজ করবে? তার মানে এটাও আমাদের একটা কি গেট? ন্যান্ড, ন্যান্ড নট গেট। ওকে, এখন এ বার বি বার এটার উপর কি দেওয়া আছে? এটার উপর কি দেওয়া আছে? হোল বার দেওয়া আছে। এখন হোল বার দেওয়া থাকলে কি গেট ইউজ করতে হবে? কি ইউজ করতে হবে? ন্যান্ড গেট। তাহলে আমরা খালি এখানে যদি ন্যান্ড গেটটা ইউজ করি তাহলে কি আসবে? এ বার ডট বি বার হোল বার। কথা কি বুঝে গেছে? এখন আমরা কি করতে কি করলাম, যে এ অর বি কে কোন গেটের মাধ্যমে বাস্তবায়ন করলাম? এ অর বি কে কি গেটের মাধ্যমে বাস্তবায়ন করছি, এটাকে মূলত কি বলা হবে? সার্বজনীন গেটের সার্বজনীনতা। পরীক্ষায় যদি বলে সার্বজনীনতা বলতে কি বুঝো, এভাবে করে মনে করি একটি একটি চলক, একটি ইকুয়েশন বা একটি সমীকরণ এ অর বি, এটা আমি আমার মতো করে দেখাই দিব। তা আমি সর্বজনীনতা ব্যাখ্যা করার কথা বলছি, আমি কি ধরছি ইকুয়েশনটাকে? আমি একটা সমীকরণ বিবেচনা করছি, সেই সমীকরণটা কি? এ অর বি। পরবর্তীতে এ অর বি কে আমি যদি ন্যান্ড গেটের মাধ্যমে বাস্তবায়ন করে দেখাই দিই, সেটাই কি হবে? আমার ইউনিভার্সাল গেট। না, এই যে আমি এক্সাম্পলটা দেখাইছি, এখানে যে বৈশিষ্ট্যটা লিখছি, এই বৈশিষ্ট্য একটা কারণেই লেখা, যাতে আমাদের কোনো ধরনের কমপ্লেক্সিটি না হয়, যাতে আমরা দেখার সাথে সাথে ইকুয়েশন ন্যান্ড গেট, এই যে সার্বজনীন গেট, এটাতে ম্যাক্সিমাম স্টুডেন্টদের ইউনিভার্সাল গেট নিয়ে অনেক প্রবলেম থাকে, যেগুলোকে আমরা বাস্তবায়ন কেমনে করব। কিন্তু এই স্টেপগুলো যদি আমরা মেনটেন করি তাহলে আমাদের জন্য যে কোনো ধরনের ইউনিভার্সাল গেট তৈরি করা ব্যাপার হবে না, আমরা ইজি ভাবে সেটাকে কি করতে পারবো? তৈরি করতে পারবো। কথা কি বুঝে গেছে? ন্যান্ড গেট দিয়ে যদি কোনো কিছু, সহজ কথা ইউনিভার্সাল গেট দিয়ে যদি কোনো কিছু বাস্তবায়ন করতে হয়, এটাকে দুইটা স্টেপে আমি নিচে লিখে দিতেছি, এটা ক্লিয়ার তো সবার? ওকে, তা আমি এখানে কি বলছিলাম, যে যদি ইকুয়েশন বা চলকের উপর হোল বার থাকে তাহলে শুধুমাত্র আমরা কি গেট ইউজ করব? ন্যান্ড গেট। আমরা সিম্পল ভাবে কি ইউজ করছি? ন্যান্ড গেট ইউজ করছি। এবার একটা ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে আমাদের কি ইউনিভার্সাল গেট যদি বাস্তবায়ন করতে হয় তার জন্য দুইটা স্টেপ খুব সুন্দরভাবে আমাদেরকে মেনটেন করতে হবে। ইউনিভার্সাল গেট যদি আমাদেরকে বাস্তবায়ন করতে হয় তাহলে আমাদেরকে দুইটা স্টেপ খুব সুন্দরভাবে মেনটেন করতে হবে, ঠিক আছে। সেটার একটা হচ্ছে, স্টার্ট করতেছি, ইউনিভার্সাল গেট। ওকে, ইউনিভার্সাল গেট বা সার্বজনীন গেট বাস্তবায়ন করার জন্য আমাদেরকে দুইটা স্টেপ দরকার। সবার প্রথমে হচ্ছে ইকুয়েশন, ইকুয়েশন তৈরি করা, ইকুয়েশন তৈরি করা। সেকেন্ড জিনিসটা হচ্ছে সার্কিট ড্র করা, সার্কিট ড্র করা। আর আমি যে বৈশিষ্ট্যগুলো দিছি সেই বৈশিষ্ট্যের প্রথমটা কার জন্য? ইকুয়েশন তৈরি করার জন্য। আর বৈশিষ্ট্যের 2 আর 3 নাম্বার কার জন্য? সার্কিট ড্র করার জন্য। কথা কি বুঝে গেছে? ওকে, এখন আমি যদি এখানে দিই এ ডট বি কে ন্যান্ড গেটের মাধ্যমে বাস্তবায়ন করো, কার মাধ্যমে? ন্যান্ড গেটের মাধ্যমে বাস্তবায়ন করো। এখন ন্যান্ড গেটের সবার প্রথম বৈশিষ্ট্য কি? সেটা কি অবস্থায় থাকবে? সেটা এন্ড অবস্থায় থাকবে। কি অবস্থায় থাকবে? এন্ড অবস্থায় থাকবে। এটা তো অলরেডি এন্ড অবস্থায় আছে, এটা কি অবস্থায় আছে? কিন্তু কথা হচ্ছে ন্যান্ড আসার ক্ষেত্রে, ন্যান্ড আসার ক্ষেত্রে আর একটা বৈশিষ্ট্য আসবে যেটা আমি বলি নাই, সেই বৈশিষ্ট্যটা আমি একটু বলে নিই। সেটা হচ্ছে ন্যান গেটের প্রথম বৈশিষ্ট্য কি আকারে থাকতে হবে? এরপরে এর সাথে আর একটা বৈশিষ্ট্য থাকতে হবে, যে এন্ড অবস্থায় থাকার মানে, এখানে আমি লিখে দিই তাহলে এখানে ক্লিয়ার হবে,
এটাকে আমরা ন্যান্ড গেট দিয়ে কি করতে বলছি, বাস্তবায়ন করতে বলছি। তো ফাইনাল বৈশিষ্ট্যটা হবে এরকম, ফাইনাল বৈশিষ্ট্যটা হবে এরকম। নাম্বার ওয়ান ন্যান্ডের বৈশিষ্ট্য, কার বৈশিষ্ট্য? ওইটা ঠিক ছিল, খালি ওইটার সাথে একটা কি হবে, একটা নতুন ভাবে অ্যাড হবে। সবার প্রথমে কি অবস্থায় থাকতে হবে? ইকুয়েশন অ্যান্ড অবস্থায় থাকতে হবে। নাম্বার টু কি ইউজ করতে হবে? ইকুয়েশন নট আকারে থাকতে হবে। কথা কি বুঝে গেছে? আর এটা কার জন্য? খালি ইকুয়েশনের জন্য। ইকুয়েশনটা কি আকারে থাকবে? এন্ড অবস্থায়। আর ইকুয়েশনে কি থাকতে হবে? নট থাকতে হবে। কথা কি বুঝে গেছে? আর সার্কিট ড্রর জন্য, সার্কিট ড্রর জন্য, ঠিক আছে? সার্কিট ড্রর ক্ষেত্রে আমরা যে কাজটা করব, সার্কিট ড্রতে সিঙ্গেল বার থাকলে কি ইউজ করতে হবে? সিঙ্গেল বার থাকলে কি ইউজ করতে হবে? ন্যান্ড নট, ওকে। আর যদি হোল হোল বার থাকলে কি ইউজ করতে হবে? খালি ন্যান্ড গেট ব্যবহার করতে হবে। এখন ইকুয়েশনে এন্ড অবস্থায় থাকতে হবে, আমাদের ফার্স্ট কন্ডিশন অনুযায়ী ইকুয়েশনটা কি আকারে আসছে, সেকেন্ড কন্ডিশন অনুযায়ী আমাদেরকে কি বলছে, নট থাকতে হবে। এখানে কি আসছে? দোনোটা এন্ড অবস্থায় আছে, উপরে কি দেওয়া আছে? নট দেওয়া আছে না। কথা কি বুঝে গেছে? তার মানে আমাদের সবগুলো জিনিসকে কি করতেছে, স্যাটিসফাই। নট কখন হয়? যখন কি থাকে, যখন বার থাকে তখন কি আসবে? নট আসবে। কথা কি বুঝে গেছে? ক্লিয়ার? ওকে, আচ্ছা এবার আসি, আমরা এটাকে বাস্তবায়ন করি। এ এন্ড বি ফার্স্ট কন্ডিশন অনুযায়ী এটা স্যাটিসফাই করছে, কি আকারে আছে, কিন্তু এটার উপরে কি কোনো নট আছে? আচ্ছা, মর্গানস ল, এ ডট বি বার। তো আমরা এটার উপর কি আনলাম? একটা বার আনলাম, নট তো হয়েছে। ম্যাথমেটিক্সে কি জোর করে কোনো কাজ করা যায়? তো আমি এটার উপর কি দিতে হবে? আর একটা বার দিতে হবে। কথা কি বুঝে গেছে? ওকে, এখন এখন যেটা হচ্ছে, এখানে আমাদের এই আগেরটাতে আমরা কি করছিলাম, এ প্লাস বি যদি হোল বার ছিল আমরা কি লিখছিলাম, এ বার ডট বি বার। এখন এ ডট বি হোল বার আছে, এটাকে কি আমাদের ভাঙানোর কোনো দরকার আছে? এ ডট বি হোল বার আছে, এটাকে ভাঙায় আমাদের কি এ বার প্লাস বি বার আনার দরকার আছে? কেন? কারণ আমাদের কন্ডিশন অনুযায়ী কি থাকতে হবে, সেটাকে অরে নেওয়ার কোনো প্রশ্নই নাই। ওকে, তো আমাদের এই কাজটা করার দরকার নাই, ঠিক আছে? যদি অন্যটাতে থাকে, অর থাকলে সেটাকে আমরা কিসে আনবো, এন্ডে। কিন্তু যেটা এন্ডে আছে সেটাকে কখনোই আমরা কিসে নিব না। আচ্ছা, এখন এখানে এই যে দুইটা বার আছে, দুটোটা বার কি সেম লেন্থের না? ফার্স্টের যেটা গ্রিন কালার দিয়ে দিছি সেটা কার থেকে আছে, এ থেকে বি এর উপরে আছে, এটাকে ধরলাম আমরা এক নাম্বার বার। ওকে, এরপরে হলুদ কালারের যে বারটা আছে সেটাও আবার কার কাছ থেকে আছে, এ থেকে বি এর উপর। সেম লেন্থের যদি দুইটা বার থাকে, এই যেটা গ্রিন কালারের বার আছে সেটাকে ধরতে হবে কি বার? সেটাকে ধরতে হবে কি? হোল বার, ঠিক আছে? সেটাকে কি ধরতে হবে? আর যেটা পরের বারটা থাকবে, মানে দুই নাম্বার বার থাকবে, সেটাকে ধরতে হবে কি বার? সেটাকে কি ধরতে হবে? সিঙ্গেল বার। কথা কি বুঝে গেছে? সেম লেন্থের যদি দুইটা বার থাকে, ফার্স্টের বারটাকে কি ধরতে হবে? হোল বার, ক্লিয়ার? আর সেকেন্ডের বারটাকে কি ধরতে হবে? সিঙ্গেল বার। ওকে, আমাদের ইকুয়েশন ফর্মেশন শেষ, তার মানে আমাদের প্রথম দুইটা কাজ শেষ। এন্ড অবস্থায় আছে, তার সাথে কি আছে? নটও আছে, ঠিক আছে? এবার আমাদেরকে সার্কিটটা ড্র করতে হবে। তো সার্কিট আমরা ড্র করি, আমাদের এখানে পয়েন্ট কয়টা আছে? দুইটা, একটা এর জন্য আর একটা কার জন্য? বি এর জন্য। এখন এ আর বি এর উপর যে বারটা আছে সেটা কি সিঙ্গেল বার না হোল বার? হোল বার। তাহলে আমাদের এ থেকে একটা সিগন্যাল নিতে হবে, আর একটা কার কাছ থেকে নিতে হবে? বি এর থেকে। ওকে, এখন হোল বার থাকলে কি ইউজ করতে হবে? ন্যান্ড গেট,
তাহলে আমরা এখানে কি কি ইউজ করব? তাহলে কি আসতেছে? ওকে আচ্ছা, এবার এ ডট বি বারের উপর এরপরে যেটা 2 নাম্বার, এটা কি বার? তাহলে কি ইউজ করতে হবে? ন্যান্ড নট। তাহলে আমাদেরকে কি ইউজ করতে হবে? ন্যান্ড নট। তো ন্যান্ড গেটের সিম্বলটা কি? এটা। আর একই সিগনাল কয়বার পাস করাইতে হবে? তার মানে এইটা পাস করাইলে কি চলে আসতেছে? ক্লিয়ার? কোনটা? না, ফার্স্টে যে এ ডট বি 1 নাম্বার যেটা থাকবে, যে সেম লেন্থের যদি 2টা বার থাকে, ফার্স্টের বারটাকে কি হিসেবে কাউন্ট করা হবে? হোল বার থাকলে কি ইউজ করতে হবে? আমরা খালি কি ইউজ করছি? ন্যান্ড গেট, ঠিক আছে। এরপরে যে হোল বারটা আছে সেকেন্ড, ওটা কি হিসেবে কাউন্ট হবে? তার মানে এটা কি হিসেবে কাজ করবে? ক্লিয়ার? কনফিউশন আছে? ওকে আচ্ছা, যেটা ঢাকা কলেজে এবার আসছে সেই কোশ্চেনটা আমি সলভ করতেছি। সেটা হচ্ছে এ এক্সর বি কে ন্যান গেটের মাধ্যমে এ এক্সর বি কে ন্যান গেটের মাধ্যমে কি করো? ন্যান গেটের মাধ্যমে কি করো? বাস্তবায়ন করো। এখন এ এক্সর বি, আচ্ছা এ এক্সর বি এটার সূত্রটা কি? এ বার বি, ক্লিয়ার? ওকে, এ এক্সর বি এর ফর্মুলা হচ্ছে এ বার বি প্লাস এ বি বার। ওকে, এখন আমাদের ইউনিভার্সাল গেটে তৈরি করার জন্য স্টেপ কয়টা? 2টা। ফার্স্ট স্টেপ কি? ইকুয়েশন তৈরি করা। এখন আমরা কোন গেট দিয়ে বাস্তবায়ন করতেছি? ন্যান্ড গেট। তো ন্যান্ড গেট দিয়ে যেহেতু বাস্তবায়ন করতেছি, প্রথম স্টেপ কি কি অবস্থায় রাখা? এন্ড অবস্থায় রাখা। এখন আমরা ইকুয়েশনটাকে দেখি, এখানে এ বার বি, এ বার বি মাঝখানে রিলেশন কি? এন্ড। এখানে এ বি বার, এখানে মাঝখানে রিলেশন কি? আর এখানে প্লাসটাতে কি আছে? তার মানে যেটা এন্ড আছে সেটা নিয়ে আমার কোনো কাজ করার দরকার আছে? কাকে নিয়ে আমার কাজ করতে হবে? অরটাকে। এখন আমরা কি জানি? এক্স প্লাস ওয়াই হোল বার থাকলে সেটাকে কি লেখা যায়? এক্স বার ডট ওয়াই বার। এখন আমরা এখানে যে কাজটা করব, আমরা পরের লাইনে যে কাজটা করব, এ বার বি প্লাস এ বি বার, এটার উপর একটা কি দেব? আর এই হোল বারটাকে ক্যান্সেল করার জন্য এটার উপর আরেকটা কি দিব? আরেকটা বার দিব। কথা কি বুঝে গেছে? এটা হচ্ছে নাম্বার 1, এরপরেটা কি? নাম্বার 2। কথা কি বুঝে গেছে? ওকে, এখন এখানে এ বার বি যে আছে টোটালটাকে আমরা কি হিসাবে কাউন্ট করতেছি? এক্স। আর এখানে টোটালটাকে আমরা কি হিসাবে কাউন্ট করব? ওয়াই। এক্স প্লাস ওয়াই হোল বার থাকলে সেটাকে কি লেখা যাবে? এক্স বার ডট ওয়াই বার। এখন এখানে এক্স হিসাবে আমরা কাকে কাউন্ট করছি? এক্স হিসাবে কাকে কাউন্ট করছি? এ বার বি। তাহলে এক্স এর জায়গায় কি বসবে? এ বার বি। আবার ওয়াই হিসেবে আমরা কাকে কাউন্ট করছি? তাহলে এখানে কি বসবে? ক্লিয়ার? ওকে, আর উপরে একটা কি আছে? উপরে আমাদের আর একটা হোল বার আছে, যেটা হচ্ছে আমাদের 2 নাম্বার বার। আমরা কাকে ভাঙাইছি? 1 নাম্বারটাকে। ওকে, এখন দেখা যাক এখানে সবগুলো কি অবস্থায় আছে। এবার সবগুলো এন্ড অবস্থায় চলে আসছে না, তার মানে এখন আমরা কি ড্র করতে পারবো? সার্কিট ড্র করতে পারবো। কথা কি বুঝে গেছে? ক্লিয়ার? এখানে আমাদের কয়টা পয়েন্ট আছে? 2টা। একটা হচ্ছে এ, আর একটা কি? আমি আগেই বলে রাখি, এ এ বার কয়টা পয়েন্ট হিসেবে কাউন্ট করা হবে? বি বি বার কয়টা পয়েন্ট হিসেবে কাউন্ট করা হবে? অর্থাৎ সেম টাইপের যদি 2টা চলক থাকে, এই এটা কি উইদাউট বার, আর এটা কি উইথ বার,
তার মানে সেম টাইপের যদি দুইটা চলক থাকে, ওকে, একটা উইথ বার আর একটা উইদাউট বার, এদেরকে কয়টা পয়েন্ট হিসেবে কাউন্ট করা হবে? একটা। তাহলে আমাদের পয়েন্ট আলটিমেটলি কয়টা? একটা এর জন্য আর একটা কার জন্য? বি এর জন্য। ওকে, এবার এখানে ফার্স্টে কার্ডটা আছে, ফার্স্টে আছে কি, এর উপর কি দেওয়া আছে, সিঙ্গেল বার না হোল বার? খালি এর উপর। এখানে এর উপর যেটা আছে সেটা কি? সিঙ্গেল বার। তাহলে ফার্স্টে সিগন্যালটা এ থেকে যাবে, যেহেতু সিঙ্গেল বার আছে তাই কি ইউজ করা হবে? ন্যান্ডের নট গেট। আমরা কি পড়ছি, যদি সিঙ্গেল বার থাকে তাহলে ন্যান্ডের কি ইউজ করতে হবে? নট। আর একই সিগন্যাল কয়বার পাস করাইতে হবে? তাহলে এটা কি হিসেবে কাউন্ট করবে? এবার এরপরে কি আছে? বি। তাহলে লাইনটা কার কাছ থেকে নিব? বি এর কাছ থেকে। এখন এ বার বি, এটার উপর কি দেওয়া আছে? হোল বার। আচ্ছা, এখানে এর উপর কি দেওয়া ছিল? সিঙ্গেল বার। তো আমরা এটাকে কি গেট দিয়ে পাস করেছি? ন্যান্ডের। এটাকে বলা হবে ন্যান্ডের নট, কারণ আমরা আগেই জানি সিঙ্গেল বার থাকলে কি ইউজ করতে হবে? ন্যান্ডের নট। এখন বি, বি এর উপর মানে কোনো বার আছে, তাই আমরা নর্মাল ভাবে বিটাকে কি করছি, বি বি এর পয়েন্ট থেকে লাইন ড্র করছি। এখন এখন এ বার বি, এটার উপর কি দেওয়া আছে? এটার উপর কি দেওয়া আছে? হোল বার। তাহলে আমাদেরকে কি ইউজ করতে হবে? হোল বার থাকলে ন্যান্ড গেট। তাহলে আমাদের এখানে কি আসতেছে? এ বার বি, ঠিক আছে, এ বার বি হোল বার। কথা কি বুঝে গেছে? আচ্ছা, এর পরেরটা। আচ্ছা, এবার এটা আমাদের গেছে গা, এটা শেষ, এটার কাজ শেষ। এবার এখানে এ বি বার আছে, এখন বি এর উপর কি দেওয়া আছে? এখানে বি এর উপর কি দেওয়া আছে? সিঙ্গেল বার। তাহলে বি থেকে আমরা একটা সিগন্যাল নিব, সেটাকে কোন গেট দিয়ে পাস করাইতে হবে? সিঙ্গেল বার থাকলে ন্যান্ডের নট। তার মানে একই সিগন্যাল দুইবার পাস করালে সেটা কি হিসেবে কাউন্ট করা হবে? ঠিক আছে, ক্লিয়ার? ওকে, এরপরে এ বি বার, এটার উপর কি দেওয়া আছে? হোল বার। এ বি বার, এটার উপর কি দেওয়া আছে? হোল বার। তার মানে আমাদের এর উপর কি কোনো বার আছে? তাহলে আমরা নর্মাল ভাবে লাইনটা কার কাছ থেকে ড্র করব? এ থেকে। এখন এ বি বার, এটার উপর কি দেওয়া আছে? হোল বার। তাহলে আমাদেরকে কি গেট ইউজ করতে হবে? এখন এই দোনোটা তো শেষ আমাদের, তাই না? এখন এই দোনোটা শেষ। এখন এই যে এই টোটালটা আছে, এটার উপর কি দেওয়া আছে? এটার উপর কি দেওয়া আছে? হোল বার। তাহলে আমাদেরকে কি ইউজ করতে হবে? এখন আমরা ন্যান্ড গেট ইউজ করলে তাহলে কি আসতেছে? ক্লিয়ার? তার মানে এক্স অর বি কে আমরা কি দ্বারা বাস্তবায়ন করলাম? ন্যান্ড গেট দিয়ে। ওকে, না না, সার্কিট ড্র এগুলো কিছুই লেখা লাগবে না, আমি যেমনি তৈরিটা করছি খালি জাস্ট আমাদেরকে এই ইকুয়েশনটা ফর্ম করতে হবে, দেন আমাদেরকে কি তৈরি করতে হবে? সার্কিট ড্র। ওকে, তো আজকের মতো এতটুকুই।